এক্সট্রা টাইম। আমি দাঁড়িয়ে রয়েছি লুসেল স্টেডিয়ামের বাইরে। লুসেল স্টেডিয়াম 80,000-এর স্টেডিয়ামটা তৈরি করেছেন কাতার গভর্নমেন্ট স্পেশালি এই ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এই ওয়ার্ল্ড কাপ শেষ হলে এটাকে ব্যবহার করা হবে স্কুল, একাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, এরকম বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হবে যতদূর শুনেছি, যতদূর পড়েছি লুসেল স্টেডিয়াম সম্পর্কে। এবং এই যে একটা দেখছেন, একটা বাটির মতন, বোলের মতন একটা স্টেডিয়াম, যেটার বাইরেটার কারুকার্যটা সেটা সম্পূর্ণ আরবিয়ান সভ্যতার কিছু ডিজাইন নিয়ে তারা তৈরি করেছিলেন এই স্টেডিয়াম। এখানেই আজকের ম্যাচ, আজকের মেসি খেলতে নামছেন এখানে, প্রথম ম্যাচ সৌদি আরব এগেনস্টে, এবং একই সঙ্গে এখানেই হবে বিশ্বকাপের ফাইনাল 18 ডিসেম্বর। এই স্টেডিয়াম, লুসেল স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। এখানে প্রচুর আর্জেন্টিনা সাপোর্টার এসেছেন, আমরা যখন এখানে ঢুকলাম যে প্রচুর আর্জেন্টিনা সাপোর্টারকে দেখলাম, কিন্তু কোথাও একটা মিসিং হচ্ছিল, কোথাও একটা ওই বললাম বলে না মিসিং লিঙ্ক কোথাও একটা ছিল যেটার খোঁজ নিলাম, এবং যেটা বুঝতে পারলাম যে অন্যান্য বিশ্বকাপে যেটা আমরা দেখি মূলত, সেটা হচ্ছে যে প্রচুর আর্জেন্টিনা থেকে সাপোর্টার আসেন, এবারে কিন্তু সেটা মিসিং। আমি গতকালই আপনাদের বলছিলাম যে মূলত বেস ক্যাম্পের বাইরে আর্জেন্টিনা সাপোর্টাররা ভিড় জমান, তারা গান আনন্দ করেন, নাচ করেন, সেটা কিন্তু গতকালও মিস করেছি। এবং আজকে প্রথমে দেখে ভেবেছিলাম যে, যখন বাস থেকে নিজে নামছি তখন ভেবেছিলাম যে যাক অনেক সাপোর্টার এসেছেন, কিন্তু কাছাকাছি এসে যা দেখা গেলো এরা মূলত আর্জেন্টিনা থেকে আসেননি, এরা মূলত ভারতীয়, বাংলাদেশি কিংবা এখানকার স্থানীয় যারা আর্জেন্টিনা ফ্যান তারাই মোটামুটি ভিড় করেছেন। আমি জানি, আমি স্বীকার করি যে ফ্যানদের কোনো রকম ওরকম ভৌগোলিক সীমারেখার মধ্যে বাধা যায় না ডেফিনেটলি, কিন্তু তা সত্ত্বেও যে আর্জেন্টিনা সাপোর্টাররা এলে যে ভাইবসটা তৈরি হতো এই চারপাশটায়, সেটা কিন্তু ভীষণ রকম মিসিং এই কাতার বিশ্বকাপে। ওই যে বললাম না, রংটা কম কোথাও একটা মনে হচ্ছে, ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু অসাধারণ, এবং যে সমস্ত প্রোপাগান্ডাগুলো ছিল কাতার সম্পর্কে হয়তো অনেকটা সত্যিও নয়, কিন্তু যেটা মিসিং, সেটা মিসিং বলতেই হবে, সেটা হচ্ছে ওই কালারটা, বিশ্বকাপের যে কালার থাকে, বিশ্বকাপের যে লাইট থাকে, সেটা যেন কোথাও একটা মিসিং মনে হচ্ছে, এবং সেটা স্বীকার করতেই হবে। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখন ডাউনলোড করুন আপোলো 24/7। ইউ ফ্রম? উই আর ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া? হুইচ প্লেস? Kerala. Kerala, sir. You stay here or you are coming from? Yeah, we came from only for this match. Okay. Kerala, sir. Are you there? Yes, sir. Are you there? Okay. Where are you? Argentina. Argentina, sir? No, no. Argentina is a support card. Where are you? Where are you? Residence. Yes, sir. कहाँ से है भैया? कहाँ से है? इंडिया से? इंडिया से? कहाँ से? इंडिया का नहीं, केरला से। अब इधर ही रहते हैं? इधर रहते हैं। आप भी? ओके। যেটা বলছিলাম যে আর্জেন্টিনা সাপোর্টার যারা, যাদের এবারে দেখছেন, তারা বেসিক্যালি এখানকার স্থানীয় অনাবাসী ভারতীয় বা সবাই মোটামুটি আর্জেন্টিনা সাপোর্টার আজকে, কিন্তু যে সাপোর্টারদের দেখতে আমরা বিশ্বকাপে অভ্যস্ত, যারা জমি রাখেন বিশ্বকাপের মঞ্চ, তাদের কিন্তু এবছর সামহাও দেখতে পেলাম না, খুঁজে পেলাম না, সেটা একটা ডেফিনেটলি একটা বড়, কি বলবো, যে সেটা ডেফিনেটলি একটা বড় অভাব এইবার বিশ্বকাপের। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।